হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের এই ধুতি প্যান্টের টিউটোরিয়াল দেখাবো। তো অনেক দিন পর তোমাদের কাছে আবার ক্রিয়েটিভ ভিডিও নিয়ে এলাম। তোমরা আবার পাশে থেকো, সাথে থেকো। তো আমি আগে আয়তক্ষেত্রের মাপে একটা আয়তক্ষেত্রাকার কাপড় কেটে নিয়েছি, সেটাকে তিন ভাজে ভাঁজ করেছি। ভাঁজ করার পর দু ভাজের যে অংশটা, সেখান থেকে আমি ভি করে কিছুটা অংশ কেটে নিচ্ছি। এদিকটা ডবলের দিকটা আর ওই দিকটা সিঙ্গেল দিকটা। এবার আমি এটা পুরোটাকে ডবল করে কেটে নেব, আর যে দিকটা ছোট দিক সেই দিকটা আমি এরকম ভাবে গোল করে কেটে নেব। দুটো পার্ট কাটতে হবে, উপরে একটা পার্ট, নিচে একটা পার্ট। দুটো পার্ট আমার নিচের পাগুলো, ধুতিগুলো কাটা হয়ে গেল। এবার আমি কোমরেরটাও কাটবো। তো এই ধুতিটার যে লেন্থটা, এটা তোমরা যতটা লেন্থের করবে, তোমাদের বাচ্চাদের লেন্থ অনুযায়ী করবে। কোমরের পটিটা আমি 6 ইঞ্চি নিয়েছি, আর এই ধুতির লেন্থটা আমি 15 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চি করে বাদ দিতে হবে ধুতির লেন্থ থেকেও এবং কোমরের পটি থেকেও, সেখানে আবার সেলাই পড়বে। সেই কারণে আবার ফিতে বাঁধার জন্য ঘর করতে হবে, ফিতের ঘর, সেখানে আবার কিছুটা করবে। তার জন্য আমাদের মাপের থেকেও কিছুটা বাড়তি নিতে হবে, 3-4 ইঞ্চি মতো। তো যেই দিকটা লম্বা দিক, মানে বেশি বড় দিকটা ছিল, ভি করে যে কাটা হয়েছে সেই দিকটা থেকে যে দিকটা বড় দিক, সেই দিকটা আমি সেলাই করে নিচ্ছি। হাতেই সুই দিয়ে সেলাই করে নিচ্ছি। ওই দিকটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি দুটো পার্টই সেলাই করব, কিছুটা বাকি আছে, ওইটুকু সম্পূর্ণটা করে দুটো পার্টের আমি বড় দিকটাই সেলাই করব। তো এটা পুরোটা এক জায়গায় কুচি করে নেব না, একটু লম্বাটে মতো একটু ছেড়ে ছেড়ে একটু কিছুটা লেন্থ রেখে আমি এই গিটটা ফেলবো। কেননা ওই যে এটা ভি করে কেটে নিয়েছি, একদিকের ভিয়ের যেই লেন্থটা, ওই লেন্থ আর এই কুচি করে ফেলার লেন্থটা কিন্তু সমান হবে, ওটার সাথে এটা জোড়াবো। সেই কারণে তোমরা দেখো, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবার কিন্তু শুরু করে দিয়েছি পুরো দমে ভিডিও আনার, আবার জুয়েলারি মেকিংয়েরও কাজের ভিডিও চলছে। জুয়েলারি মেকিং ভিডিও আমি তোমাদের কাছে আবার আনবো ঠিক আগের মতোই। তোমরা কিন্তু আবার আগের মতো আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করতে থাকবে। দুটো দিকই হয়ে গেল। এবার যে দিকটা ছোট দিক সেই দিকটা আমি শাড়ির আঁচলে যেরকমভাবে কুচি ফেলে সেই রকম প্লিট ফেলে ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব। দুটো পার্টেরই কিন্তু এটা, এই যে পার্টটা, সেই পার্টটাকে সামনে দিতে হবে। পার্টটাকে সামনে দিলে তবে কিন্তু ধুতির প্যান্টের এই এটা সামনের দিকে থাকবে, কুচি ওঠার মতো, বেশ সামনের দিকে সুন্দর লাগবে দেখতে। আর আমি এখানে নীল রং পছন্দ করেছি, কেননা সামনে ঝুলন আসছে, ঝুলন পূর্ণিমায় আমি আমার ছেলেকে পড়াবো কৃষ্ণ ঠাকুর সাজানোর জন্য। তো কৃষ্ণ যেহেতু নীল পরে, তাই আমি নীল রং পছন্দ করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো রঙের করতে পারো। আর এটা আমি সিল্কের কাপড় নিয়েছি, তোমরা সুতি সিল্ক যে কোনো ধরনের কাপড় দিয়েই করতে পারো। অনেক দিন পরে আমি আবার ভিডিও নিয়ে এলাম, তোমাদের কথা দিচ্ছি আবার আগের মতো পুরো দমে ভিডিও করব। তো এই দেখো, এই পার্টটার সাথে এই পার্টটা আমি অ্যাড করে দিচ্ছি। পুরোটা আমি আগে হাতে সেলাই করে নিচ্ছি, হাতে সেলাই করার পর আমি আবার মেশিনে এটা সেলাই করব। দেখো, এবার তৈরি হয়ে গেল প্যান্টের দুটো পা। বুঝতে পারছো কিভাবে তৈরি হলো? সামনের দিকে দেখো পাড়টা পড়েছে। এবার দুটো পা আমি একসাথে জোড়া লাগাবো, ঠিক এরকম ভাবে এই বরাবর আমি জোড়া লাগাই। এটা জোড়া লাগিয়ে এনেছি, দেখো কেমন লাগছে। এবার আমাদের শুধু কাজ আছে কোমরের পটিটা লাগানো। কোমরের পটিটা লাগানোর সময় সামনে যে পাড় দুটো একটু বাড়তি বাড়তি করে আমি সেলাই করেছিলাম, রেখে সেলাই করেছিলাম, সেটাকে আমি একসাথে সেলাই করে দেবো, একসাথে আটকে দেবো, ওটা যেন
ঠিকঠাকভাবে সেট হয়। তো এবার আমি কোমরের মাপটা কিন্তু আমার ছেলের কোমরের মাপের থেকে একটু বেশি বড় নিয়েছিলাম, তার জন্য আমি দুদিকে পায়ে কুচি ফেলবো। আর এই যে কোমরের পট্টিটা, এটা কিন্তু কোমরের মাপে একদম ঠিক ঠিক কোমরের মাপে নিতে হবে, তার থেকে 2 ইঞ্চি বড় রাখবে, সেখানে আমরা ওই মুখটা ভাঁজ করে মুড়বো। তার জন্য দেখো কোমরের পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি, আবার তার সাথে ঘর করে নিয়েছি ফিতে ভরার জন্য, আর একটা ফিতেও আমি বানিয়ে নিয়েছি। এবার ফিতেটাকে আমি ওই ঘরের মধ্যে ভরে নেব। এটা কিছুই না, মুড়িয়ে ঘরটা সেলাই করেছি, ফিতে ভরার যে ঘরটা ওটা মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে দিয়েছি, হয়ে গেছে। দেখো ফিতেটা ভরে নিলাম, হয়ে গেল রেডি। জিনিসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা। আর জুয়েলারি মেকিংয়ের নতুন ভিডিওর কাজ কিন্তু চলছে, খুব তাড়াতাড়ি আসছে আবার জুয়েলারি মেকিং নতুন ভিডিও।